নমস্কার বন্ধুরা, এএমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার মাথার উপর যদি পাহাড় প্রমাণ ঋণ থেকে থাকে আর আপনি তা থেকে বের হওয়ার কোনো রাস্তা যদি খুঁজে না পেয়ে থাকেন, আপনার যদি টাকা পয়সার অভাব থেকে থাকে, আপনার গৃহে যদি অশান্তি ঝগড়া কলহ লেগেই থাকে, শত প্রচেষ্টা সত্ত্বেও ব্যবসায় কাজকর্মে সফলতা না পেয়ে থাকেন, তাহলে মহালয়ার আগে মাত্র 2 টাকা খরচ করে এই উপায়টি একবার করে দেখুন। আশা করি আপনি সফলতা পাবেনই পাবেন, কোনো না কোনো পথে আপনার ঋণ মুক্তি ঘটবে। তাই বন্ধুরা, ঋণ থেকে মুক্তি পেতে এবং আর্থিক উন্নতি ঘটাতে এই উপায়টি মহালয়ার আগে অবশ্যই করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পূর্ণিমার পর পিতৃপক্ষ শুরু হয়ে যায়, যা আশ্বিন মাসের অমাবস্যায় শেষ হয়। এইবার পিতৃপক্ষ 10ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর শেষ হবে 25শে সেপ্টেম্বর। আজকের ভিডিওতে আমি আপনাদের এই পক্ষে করার জন্য একটি খুবই ছোট ও সহজ সরল কার্যকরী উপায়ের কথা বলবো, যা যে কোনো দিন করতে পারেন, তবে যদি পারেন রোজ করুন। এই উপায় করলে মৃত পূর্বপুরুষরা তৃপ্ত হন, প্রসন্ন হন, তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, তাদের আশীর্বাদে কোনো না কোনো পথে আপনার ঋণ মুক্তি ঘটবে, আসবে সমৃদ্ধি, সফলতা ও আর্থিক উন্নতি। এই উপায়টি সঠিকভাবে করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি দেখে 1% উপকৃত হন, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন আর ভিডিওটি নিজের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ধার্মিক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন, তারপর পাশে আসা বেল চিহ্নটি টিপে দিন। এই উপায়টি করতে হলে আপনার লাগবে সামান্য কালো তিল। এই পিতৃপক্ষে যে কোনো দিন স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার বা স্টিলের বা পেতলের ঘটি নিন। ঘটিটিতে শুদ্ধ জল ভরুন, তারপর তাতে সামান্য গঙ্গাজল দিয়ে দিন, আর দিন সামান্য কালো তিল ও একটু চিনি। যদি আপনার নিকট কুস থাকে তাহলে তা দিয়ে দিন ওই ঘটির মধ্যে। তারপর ওই ঘটিটি নিয়ে আপনি কোনো খোলা জায়গায় যান, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান, এরপর ঘটিটি 2 হাতে ধরে নিজের মাথার উপর তুলে ধরুন। এরপর ওই ঘটির জল একটু একটু করে মাটিতে ফেলে পিতৃদেবকে অর্পণ করুন, এবং ঘটি থেকে জল ফেলানোর সময় আপনি এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম পিতৃদেবতায় নমঃ। ধীরে ধীরে জল অর্পণ করুন। জল অর্পণ হয়ে গেলে ঘটির মধ্যে লেগে থাকা তিল বা অন্যান্য জিনিস ভালো করে পরিষ্কার করে ওই জলের মধ্যে দিয়ে দিন। তারপর পিতৃদেবদের প্রণাম করুন আর ওই একই মন্ত্র ওম পিতৃদেবতায় নমঃ, এই মন্ত্রটি আপনি 108 বার জপ করুন। তবে ভুল করেও ওই জলে কিন্তু আপনি পা দেবেন না। তবে জল অর্পণ করার সময় জলের ছিটা যদি আপনার পায়ে এসে লাগে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভুল করেও জলে পা দেবেন না। আর এই উপায়টি বাড়ির যে কেউ করতে পারেন, তবে অবশ্যই এই উপায়টি করতে হবে দিনের বেলা, রাত্রিকালে এই উপায় আপনি করবেন না।